সেই ইসলামী প্রকৃত শিক্ষা দিয়ে নারীদেরকে জাগিয়ে তোলা। কিন্তু জাগিয়ে তুলবো কিভাবে? তাদেরকে ছোটকাল থেকে এমন আড়ষ্টতার মাঝে তাদেরকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে, তাদের এতটুকুই অন্তর্মুখী করে ফেলা হয়েছে ধর্মের ফতোয়া দিয়ে, মিথ্যা বিভিন্ন রকমের মাসলা মাসায়েলের বইগুলো পড়িয়ে পড়িয়ে, যে তারা নিজেদের উপরে কনফিডেন্স হারিয়ে ফেলেছে। তারা জানে না যে আসলে সে কথা বলে কি তার গুণা হবে নাকি তার ভালো হবে। সে বুঝে না যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে তার একটা বিশাল বড় দায়িত্ব। সে জানে না যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য পুরুষকে যেমন আল্লাহ দায়িত্ব দিয়েছে, নারীকেও দিয়েছে। এই কাজগুলো তাদেরকে বোঝাতে গেলে তাদেরকে তো ঘর থেকে স্বাভাবিকভাবে, আমি ঘরে বসে তো পারবো না, পারবো এই কাজ? আপনি সংগ্রাম করবেন, আপনি বিপ্লব করবেন, আপনি সমাজ পরিবর্তন করবেন, আপনি শান্তি প্রতিষ্ঠা করার মতন এত বড় একটা দায়িত্ব কাঁধে তুলে নিয়ে আপনি ঘরে তো বসে থাকতে পারেন না। ঘর থেকে বের করে আনবো তাদেরকে দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত করতে। তারা তো চিন্তায় অস্থির হয়ে যান, তার মাথার চুল দেখা যায় কি যায় না, তার চোখ আবার বের হয়ে গেল কিনা, অনেকে আবার হাত মুজে পড়ে, অনেকে আবার পা মুজে পড়ে, অনেকে তো বড় বড় আপনার কালো কাপড়ে আবৃত করে, তারা তো এতটাই বেশি জড়সড় হয়ে থাকে যে রাস্তা পার হওয়া তাদেরকে নিয়ে একটা বিপদের অবস্থা হয়ে যায়। কারণ তাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে, তাদেরকে এটাই বলা হয়েছে যে তোমার কণ্ঠ যেন আরেকটা পুরুষ শুনতে না পারে, তাকে এটাই বলা হয়েছে যে তুমি জান্নাতে যাবে তসবির দানা কিতলে, তাকে এটাই বলা হয়েছে যে তোমার সমস্ত আমল হচ্ছে স্বামীর সেবার মধ্যে সংসার দেখাশোনা এবং বাচ্চাকে লালন পালন করা। সে তো কোনো ওয়াজেও না, কোনো মসজিদেও না, কোনো আলেমও না, কোনো বক্তা না, কারোর কাছে সে শুনে নাই যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা হচ্ছে তার উপর সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য। সে তো জানি না আজকে মারুনিলাম যে সোমাইয়া নামে একটা মেয়ে এখানে দিন গ্রহণ করেছে, তাকে যখন বললেন যে প্রথম শহীদ আল্লাহর দিনের জন্য একজন নারী ছিলেন, এই কথাই বা কয়জন জানে? আম্মা আয়েশা উহুদের যুদ্ধে যারা আহত হয়েছে তাদেরকে পানি খাইয়েছেন মশকে নিয়ে, এবং সেই কাজ করতে গিয়ে ওনার পায়ের কাপড় অনেকটা উঁচাও হয়ে গেছে, হাঁটু পর্যন্ত প্রায় উঁচা হয়ে গেছে, এই কথা তাকে কে বলাবে বোঝাবে? কারণ এসব তো তারা কখনো শুনেই নাই, তারা জানেই না। তো তারা এখনো এতটাই অন্তর্মুখিতার মধ্যে আছে, এতটাই তারা আড়ষ্ট, এতটাই তারা জড়সড় হয়ে আছে যে তাদেরকে প্রকৃত শিক্ষা দিয়ে, দিনের শিক্ষা দিয়ে তাদেরকে সংগ্রামী বানাতে বানাতে আমরাই আসলে অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছি। কিন্তু আশার আলো হচ্ছে হিজবুত তহিদের আলহামদুলিল্লাহ কিছু নারী কর্মীরা আছে, কিছু মুজাহিদা আছে, যারা তাদের জীবন সম্পদকে কোরবান করার জন্য সর্বদা সর্ব অবস্থায় প্রস্তুত। তারা অপেক্ষায় থাকে কোথায় গেলে সেই শাহাদাতের তামান্না সে লাভ করতে পারবে, সে অপেক্ষায় থাকে কোথায় গেলে সে জীবন দিতে পারবে, সে সবসময় তার অনুপ্রেরণা জাগায় তার স্বামীর মাঝে, তার সন্তানের মাঝে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার কাজে নিয়োজিত করার ক্ষেত্রে। তো আল্লাহর অশেষ রহমত, তাদের এই ত্যাগের বিনিময়ে, তাদের এই কোরবানির ফলে, তাদের এই পরিশ্রম, তাদের এই সংগ্রামের ফলে আজকে অনেক নারীরা আল্লাহর নামে হিজবুত তাওহীদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, এবং শুধু ঐক্যবদ্ধ হয়ে তারা বুঝতে পারছে, তারা এই কথা বলে আপনাদের এখানে এসে আমরা যে আলোচনা শুনেছি, আমাদেরকে কোনোদিনও কোনোখানে এসব না মক্তবে না স্কুলে না মাদ্রাসায় কোনোখানে আমাদেরকে এগুলো শিক্ষা দেওয়া হয় নাই, আমরা তো শুধু হাদিসের কিছু বিতর্কিত হাদিসই আমাদেরকে পড়ানো হয়েছে, কোরআনের আকিদা কি, আমি কেন এসেছি, আমার দায়িত্ব কি, কিছুই এগুলো তারা জানে না। তারা শুধু তাদের সংসার নিয়ে বিধিব্যস্ত থাকে। কিন্তু এখন পৃথিবীর যে অবস্থা, শুধু প্যালেস্টাইনের দিকে তাকান, হাজার হাজার বাচ্চারা সেখানে জীবন দিচ্ছে, সেই বাচ্চাগুলো দিনও বুঝে না, দুনিয়াও বুঝে না, রাজনীতিও বুঝে না, হিন্দু খ্রিস্টান ইহুদি মুসলিম কিছুই বুঝে না, কিন্তু তারা আজকে পরিস্থিতির শিকার। তারা তার মায়ের কোনো তারা সেফ নেই। ইমাম বললেন না যে বাচ্চাদের হাতের মধ্যে মারা লিখে দিচ্ছে নম্বর, যদি সে নিহত হয় সে নম্বর দেখে চিহ্নিত করবে, তাহলে কত বড় একটা ভয়াবহ পরিস্থিতি চিন্তা করেন, যেখানে মমিনদেরকে আল্লাহ বলেছেন কর্তৃত্ব দেবেন, মমিনরা পৃথিবীকে রুল করবে, শাসন করবে, নেতৃত্ব দেবে। আজকে সেই মমিন কোথায়? তাদের কি পর্দার অভাব আছে?
তাদেরকে লেবাসে কোনো কমতি ছিল? তাদেরকে আগুনে কোনোখানে ঘাটতি ছিল না? তারা সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের ঈমান, তাওহীদের উপরে তারা ঐক্যবদ্ধ না। আজকে 180 কোটি হওয়া সত্ত্বেও এই তসবীর দানার মতো সমস্ত ছিটকে ফুটকে পড়ে আছে। তসবীর দানাকে যেমন সুতোয় গাঁথে, সেই সুতোটাকে কেটে দিয়ে আজকে পুরো মুসলিম জনসংখ্যাকে অ্যাবসলিউটলি শক্তিহীন করে দিয়েছে। হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে আবারও সেই শক্তিহীন জনশক্তিকে শক্তিশালী করার জন্য, আল্লাহর তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। আজকে আপনারা এখানে এসেছেন, ঐক্যবদ্ধ হয়েছেন, আল্লাহর কাছে দোয়াত করব, আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আত্মার ভিতরে এই মহাসত্যটাকে গেঁথে দেন এবং নিজের জীবন সম্পদকে কোরবান করে এই দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে আমরা যেন সবাই একসাথে একজোটে ঝাঁপিয়ে পড়ি। তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে এই বাংলা মাটিকে ইরাক সিরিয়া হওয়া থেকে রক্ষা করা, প্যালেস্টাইনের মতো কোনো নিরীহ ছোট্ট নিষ্পাপ শিশুর প্রাণ এখানে যাবে না, কোনো নারী কখনো লাঞ্ছিত হবে না, তাদের নির্যাতিত হবে না, তাদের সম্ভ্রম হারাতে হবে না, তাদের উদ্বাস্তু শিবিরে যেতে হবে না। আমার মহামান্য ইমামুজামানের কাছে শুনেছি মমিন নারীরা কোনোদিন উদ্বাস্তু শিবিরে যায় নাই, মুজাহিদারা মমিন মোমেনারা কখনো যুদ্ধের ময়দান থেকে পালায় আসে নাই, বরং যুদ্ধের ময়দানে তারা অস্ত্র হাতে নিয়ে শত্রুকে পরাজিত করে ইসলামের জন্য বিজয় ছিনিয়ে নিয়েছে। আজকে সেই জায়গায় সেই প্রান্তে সেই আবারও মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করে এই নারী জাতিকে সেই যোদ্ধা জাতিতে পরিণত করার জন্য হিজবুত তাওহীদ আবার দাঁড়িয়েছে। কাজে এটা সহজ কাজ না, যমুনা স্রোত উল্টে দেওয়ার মতনই কঠিন কাজ, কিন্তু আমরা যদি সঠিক পথে থাকি, যেটা আমরা আছি, অবশ্যই আল্লাহর সাহায্য আমাদের উপর থাকবে, এবং আল্লাহর সাহায্য থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে পরাজিত করে, ইনশাআল্লাহ তাআলা।